ইউক্রেনে 4,700 ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া, জানালেন জেলেনস্কি। অন্যদিকে ইরাকের ইরবিলে সন্ত্রাসীদের তৎপরতা, ক্ষেপণাস্ত্র এবং কামিকাজি ড্রোন দিয়ে হামলা চালালো ইরান। এবার বিস্তারিত। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেছেন, সামরিক অভিযানের শুরু থেকে ইউক্রেনে 4,700 ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। রবিবার লা ফ্রান্সিসকো ফোনিয়ার আন্তর্জাতিক সংস্থার সদস্যদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা বলেছেন তিনি। তিনি বলেন, আজ পূর্ণ মাত্রার যুদ্ধের 270তম দিন। রাশিয়া 4,700-এরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের বিরুদ্ধে। রুশ আগ্রাসন নিয়ে জেলেনস্কির আরও বলেন, আমাদের শত শত শহর পড়েছে, হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, বহু মানুষকে জোর করে রাশিয়ায় নির্বাসিত করা হয়েছে, তাদের হামলা থেকে প্রাণে বাঁচতে লাখ লাখ লোক ইউক্রেন ছেড়ে অন্য দেশে পালিয়েছে। শান্তি পরিকল্পনা নিয়ে প্রশ্নের উত্তরে আরও বলেন, ইউক্রেনে শান্তি ফর্মুলা খুবই স্পষ্ট, প্রতিটি লাইন পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি করা হয়েছে। প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে গত 24 ফেব্রুয়ারি থেকে কথিত সামরিক অভিযান শুরু করেছে মস্কো। 9 মাসের মাথায় জাপোরিজিয়া, কিয়েভ, ওডেসা সহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার করেছে রুশ বাহিনী। অন্যদিকে ইরাকের উত্তরে অবস্থিত কুর্দিস্তান অঞ্চলে ইরানের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী এবং সন্ত্রাসী গোষ্ঠীর কয়েকটি অবস্থানে ক্ষেপণাস্ত্র এবং কামিকাজি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। আজ ভোরের দিকে কথিত ডেমোক্রেটিক পার্ট অফ ইরানিয়ান কুর্দিস্তান বা PDKI এবং কুমলা পার্টির সন্ত্রাসীদের অবস্থানে এই হামলা চালানো হয়। ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল আলম এই খবর দিয়েছে। খবরে বলা হয়, ইরাকের এরবিল প্রদেশে কুই সানজাক শহর অবস্থিত PDKI অবস্থানে 4টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এর বিরুদ্ধে দেশের বাহারাকা এলাকায় তৎপর এই গ্রুপের আরেকটি অবস্থানে ইরানি সামরিক বাহিনী কামিকাজি ড্রোন দিয়ে হামলা চালায়। এছাড়া কুর্দিস্তানের সুলাইমানিয়া শহরে কুমালা পার্টির সন্ত্রাসীদের দুটি অবস্থানে কামিকাজি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী পরিচালিত সাবেরিন নিউজ জানিয়েছে, এই হামলার সময় এরবিল শহরে মার্কিন কনসুলেট অফিসে সাইরেন বাজানো হয়। স্থানীয় কুর্দি সূত্র জানিয়েছে, ইরানের হামলায় অন্তত 26 জন সন্ত্রাসী নিহত হয়েছে। গত 24 সেপ্টেম্বর থেকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC মাঝে মধ্যেই ইরাকের কুর্দিস্তান অঞ্চলে তৎপর সন্ত্রাসীদের অবস্থানে হামলা চালাচ্ছে। IRGC বেশ কয়েকবার ইরাকের কেন্দ্রীয় সরকারকে কুর্দিস্তান অঞ্চলে সন্ত্রাসীদের তৎপরতা বন্ধের ব্যবস্থা নিতে আহ্বানও জানিয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।